আজকে তো 31st নাইট না, কয়টা বাজে? হ্যাঁ আরো সময় বাকি, 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা হয়ে যায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি। আল্লাহ কবুল করুক, আমিন। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন, প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইল তোমার স্ত্রীর, খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। বিয়ে করছেন কারা কারা দেখি হাত তোলেন। বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত বিয়াতি, আর অবিবাহিত আবিয়াতি। বিয়াতিরা হাত তোলেন, বিয়াতিরা। আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। আতনামান, আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? সবাই বলতে হবে আলোচনার বিষয়। আমাদের পরিবার আছে না? পরিবার হচ্ছে শান্তির নীড়। যার পরিবার নাই সে নীরহারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসি, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন, আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন? একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলেন। হ্যাঁ, ওই যে হাত তুলছে একজন, একা একা যাইতায় বালা না, একা একা যাওয়া যাবে না, আমরা সবাই মিলে যাবো ইনশাল্লাহ। পড়েন, এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম وَيَفَعَلُونَ مَا يُؤْمَرُونَ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ডেকে বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে, ওই ফেরেশতারা আল্লাহর কোন আদেশের অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচা, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করলেন, وأمر أهلك بالصلاة واصطبر عليها। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান, নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, এরকম আসলে নাই? বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, আসলে নাই? ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না, আসলে নাই? আচ্ছা, আমি জান্নাতে থাকবো, আমার মা থাকবে জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভাল লাগবে কার কার? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে,
আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান এজন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাইকে মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কি না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খুতবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নাহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না নূহ তুমি ভুল বলেছো সে তোমার সন্তান নয় ঔরসজাত হলেই সন্তান হয় না ঈমান আনা লাগে চিল্লায় বলেন ঠিক কি না নূহ আলাইহিস সালামের এই মহা প্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আরো জোরে বলেন ভিত্তি কি ঈমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ঢাকায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লায় বলেন ঠিক কি না এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআন একটা সূরাই দিয়ে দিয়েছেন সূরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সূরা সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে Peace out.
প্যান্ডেল থেকেও লোক পাইলে বেশি আছে। মগন হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জিয়র। ঠিক আছে, এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সুখী পরিবারের ফর্মুলা। কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. رب العالمين বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। إذا دخلتم بيوتا فسلموا على أنفسكم. ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না এজন্য ঘরে শান্তিও নেই, ঠিক কি না? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে। কে আগে দিবে শুনি? আপনি আগে? তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবেন, রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম। ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দখলতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়িবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোর শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম, অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না। না, অন্যের ঘরেও লাগবে? সে আদেশ কোরআনের ভেতরে আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. سبحان الله بولين. الله ডেকে বললেন, ও ইমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন দিব? উনি না আমার আগে দিব, আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামী রে জামাই হইতাই নি, জামাই। তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহি মুসলিমের বর্ণনা, সহি মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দেব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফসুস সালাম বাইনাকুম,
নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো, দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশু সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন নাই আদম সিজদা করো, আদম কুরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না, আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউ মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবে জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবে। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আসলে নাই। আপনি দেন না, আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? এই জন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতিরা যাবে, জান্নাতিদেরকে বারবার সালাম দেওয়া হবে, প্রতিটা গেইটেই ফেরেশতারা সালাম দিবে, চিল্লায় পড়ান আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও জান্নাতিরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতিরাও একে অপরকে সালাম দিবে, সুবহানাল্লাহ। পড়েন জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন, রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না, ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না, মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না, নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সুরাহ, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এই জন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে? মুসলমান খুলে ফেলবেন? হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন, আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়, এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, আয় রে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে,
ঠিক কি না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা ক্ষণিকের একটা ধোঁকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোঁকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আসলে নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে আছে না নাই সুজানগরে বোধ হয় এগুলো নাই তাই না হ্যাঁ সুজানগরে এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল মালাইকা তাল্লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সুরা যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কর্ষণ কালেও প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে গোসল করায় আছে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক কিনা কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরীয়ত জায়েজ রেখেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শোপিস কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি এ বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুইস্তু লিউকাসিরাল মাযামির ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বললেন ইন্নাল মালাইকাতু লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কর্ষণ কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কি না এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কি না তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আছে আল্লাহর মেহরবানি অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না
অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিদা দেখতে আয় ওয়াজ দেখতে আয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবানে নাচে কোমর দুলায়া আছে না নাই ফেরেশতারা বলবে তোগরে পিটামো আমরা জুলায়া এগুলো দেখা যাবে তাহলে শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনাটুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লিয়াকত ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা টোনে যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মশালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক কি না তাহলে তিন নম্বর ফর্মুলা সোজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই আছে যে ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নম্বর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নম্বর ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া জায়েজ নেই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দেবে বরকত বাড়ায় দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায়
তাহলে রোজাদারের যত সওয়াব যিনি ইফতারি করলো তারও তত সওয়াব সাহাবারা বললেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবো ওয়ালাউ বিআফকা তিলাবান এক ঢোক দুধ দিয়েও যদি করাও ওয়ালাউ বিশারবাতিমা এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবো আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সওয়াব পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সওয়াব পাবে সুবহানাল্লাহ করবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বাঁ হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আসানা নাই লবণ হয় নাই বউরে তালাক দিছে এরকম আসানা নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বউরে মায়ের সুদ এরকম ডাকাইতে আসানা নাই মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রান্নার বদনাম করতেন না ইনিস্তাহাহু আকালাহু বুখারীর বর্ণনা ভাল লাগলে খেতেন ভাল লাগতেছে আরো খেতেন আরো খেতেন ওয়া ইন কারিহাহু তারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না কি রাসূল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আসলে নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দোহা এটা কি খুব বড় সূরা কথা কয় না সূরাতুদ দোহা কি বড় সূরা না ছোট সূরা তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না কথা বলে ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন এটা কি বড় সূরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা আজকে তো 31st নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা সুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাশাআল্লাহ সুজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক আমিন যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সূরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ নাই বিয়ে করছেন কারা কারা দেখি হাত তোলেন বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত আবিয়াতি বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম আতনামান
স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়াত আমার মাসিক চলা অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াতও নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজআলু বুয়ুতাকুম মাকাবারা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইন্না শাইতানা ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়েন এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সূরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সূরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই মুনাজাত তুলিয়া হাত তোলেন আল্লাহুম্মা আমিন হাত তোলেন হাত তোলেন কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন তো মাঝখান দিয়ে যে দু চারজন উঠা বসা করতেছেন কেন পেশাব করছে এটা ঠিক আছে জি হয় আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরিবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে 10:40 এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল তারে নাজাতের ওসিলা বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসরা নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ
আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ ঠিক কিনা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবে পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব কুণ্ড আর হাখালুকি সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুজন হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান কুল সিরু ফিল আরদ সুম্মা নুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠিয়ে একটা আঘাত করেছেন জমিনে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নাম্বার মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন সহি বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহি আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুবহানাল্লাহ নাই কি করতেন কোরআ আরবিতে বলে কোরআ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুবহানাল্লাহ বলবেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযিহি সাবকাতু বিতিলক
ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমারে হারাইয়া দিছিলা আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসি ছিল কি খুনসুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের সাথে খোশগল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কি না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আছে না নাই অনেকে দেখবেন পাঁচ বছরও একবারও হাসি নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সুন্নাত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সুন্নাত তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব আমরা জাফলংয়ে যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাআল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শোনে না মনে যা চায় তাই করে আসলে নাই পরে আফসোস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নেবেন স্ত্রীদেরও পরামর্শ নেবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ আমি তো সব জানি এরকম আসলে নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসলে নাই বুদ্ধি আছে আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন কত হিজরিতে ষষ্ঠ হিজরিতে ১৪০০ সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সিল মারলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে ১৪০০ সাহাবা উমরা করার জন্য এসেছি উমরা না করেই আমরা ফিরে যাব আমরা যাব না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন কুমু ওয়ানহারু যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব আমরা উমরা করব না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শোনে না ১৪০০ সাহাবা বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আদেশ করলেন কুমু ওয়ানহারু দাঁড়াও পশুগুলোকে জবাই করো মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও কেউ কথা শোনে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই কোনোদিন না মনটা খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকে গেলেন ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়বেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা খুলে বললেন খুলে বলার পরে এবার উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় এক বুদ্ধি আছে আমার মাথায় কি আছে এক বুদ্ধি আছে আপনি চাইলে এটা আমল করতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বুদ্ধি আছে তোমার মাথায় বলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কারো সাথে কথা বলবেন না কাউকে আদেশ করবেন না আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন নিজেই আপনার ওটটাকে আপনি নহর করে ফেলবেন মানে জবাই করে ফেলবেন এরপর আপনার চুল যে যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য বাকিটা কি হয় নিজেই দেখবেন সুবহানাল্লাহ পড়বেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন
নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন, উট জবাই করা যায় না। কুরবানির সময় ঈদুল আজহায় 10-12 জন মিলে গরু কেরোসি দিয়ে বেঁধে মাটিতে শুয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি, উটকে ওইভাবে জবাই করা যায় নাকি? আরব বিশ্বে আমাদের ভাইরা ছিল তারা জানে, উট জবাই হয় না, উটকে করতে হয় নহর। আল্লাহর হাবিব ইসলাম নিজে ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন, ফিনকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো, নহর হয়ে গেল। সাহাবারা দৃশ্য দেখে অবাক। আল্লাহর হাবিব বললেন, আইনা হালিকি, আমার মাথার চুল হালাক করে দেয়। ওই সাহাবি কই, আমার সেলুনম্যান কোথায়, আমার বারবার কোথায়? আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবি এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলল, আমার মাথার চুল তুমি ফেলে দাও। ওই সাহাবি বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল। এই দৃশ্য দেখে 1400 সাহাবি ধৈর্য ধারণ করতে পারলো না, দাঁড়িয়ে থাকতে পারলো না। এই দৃশ্য দেখা মাত্র 1400 সাহাবি সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, দ্য প্রবলেম সলভড। কার পরামর্শে? কার পরামর্শে? স্ত্রীর পরামর্শে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন, নিজের মাথার চুল ফেলে দিলেন। এই দৃশ্য যখন সাহাবারা দেখতো যে নবী এটা করেছে, আর বসে থাকা যায় না, তিনবার আদেশ করার পরেও আমরা অনেক আবেগ দেখিয়েছি, আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করবো। 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শেরও দরকার আছে না নাই? এই জন্য একা একা সিদ্ধান্ত নেবেন না, নারীদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয়, ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয়। ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না, ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন, দুধ খেয়ে বন্টন করবেন, কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বাঁ দিকে মুরব্বী সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন, তার মানে ছোট্টদেরও পরামর্শ দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাযানু লি আন উতিয়াহা উলা, আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি, কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা, তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, লা উসিরু বি নসিবি মিনকা হাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না, আমার ভাগেরটা আমি আগে খাইতে চাই, যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন, আমি দিব না। সুবহানাল্লাহ পড়েন। সে যেহেতু রাজি হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বীদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনা শাজারি শাজারা, এক ধরনের গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা কোনোদিন ঝরে না, পাতা পড়ে না, একটা গাছ আছে, মাসালুহা কামাসালিল মুসলিম, এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই, হাদিসুনি মাহিয়া, দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ। আল্লাহর হাবিব বললেন, এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না, এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত এক রকম, ফাহাদিসুনি মাহিয়া, কে আছো বলতে পারো এটা কোন গাছ? কেউ পারে না। সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে, কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই, সবাই চলে গেছে অন্য গাছের দিকে, ক্যাকটাস, গুলমলতা, মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে, দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয় নাই, একজন বলে একটা, আল্লাহর হাবিব বললেন, হয় নাই। সবশেষে কেউ যখন পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। এটা কি গাছ? সবাই বলেন কি গাছ? খেজুর গাছ। কেউ পারে নাই। ওয়াজ শেষ, নসিহত শেষ, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন, আব্বা, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ, আমি কিন্তু জানতাম। ওমর ফারুক বললেন, বলো নাই কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা, আপনি পারেন না,
আমার চাচা আবু বকর পারে না মুরুব্বি সাহাবারা কেউ পারে না আমি মাসখান দিয়ে কেমনে বেয়াদবি করি সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড় খুশি হয়ে যেতাম সুবহানাল্লাহ পড়া তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় দেয় এরকম আসলে নাই এই জন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সাইয়েদনা উমরে ফারুক যখন খলিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখত অল্প বয়স্ক এক সাহাবি কয় সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে উমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি উমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললে এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি উমর ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি উমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে নাই উমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ এই সূরা দ্বারা বিশ্বনবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এই সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই চিল্লায় বলেন ঠিক কি না ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মারহাবা মারহাবান বিকা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো তুমি এই সূরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানগরে মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসিরগুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়েন আমিন কোরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قل سبحان الله পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প নাই আপনার পড়তেই হবে
বেঁচে আছেন পড়েন, সুস্থ তো পড়েন, অসুস্থ পড়েন, মরে যাচ্ছেন তখনও পড়েন, পড়তে পড়তে মরেন। ও মিয়া, মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা না পড়লে হবে? তার মানে মরার সময় পড়তে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি। প্রত্যেকটা ঘরে একটা পাঠাগার থাকা চাই। আজ থেকে এই যে 2019 সালের শেষ রজনী, 2020 সাল শুরু হবে আর ঘন্টাখানিক পরে, আমরা এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই, ওখানে যেন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? পড়তে রাজি আছেন তো? এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন, কথা বলেন, স্মার্টফোন আছে কার কার দেখি, হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি, হাজার হাজার স্মার্ট মাশাআল্লাহ। এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন, পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে শিখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুজানগরের ভাইয়েরা, মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই? হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো? বাস রাজি আছে, ডাউনলোড করে রাখে দেবো, আর কেউ পড়বো না নাকি? হ্যাঁ, প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি। আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে, নতুন করে আর কিছু বলবে? আমরা যেন পড়াশোনা করি, আমরা যেন একটা পাঠাগার বানাই। আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো, যদি আমার মনে থাকে, যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে, সেদিন সবার হাত তুলতে হবে। এমনি পারা যাবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল? ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনার নয় নাম্বার খুব জরুরি একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ। কেউ কারো দোষ খোঁজা যাবে না, কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত, ঠিক কিনা? ইগো, ইগো, ইগো আমাদেরকে শেষ করে দিল, ইগো প্রবলেম আছে না নাই? বৌমা শাশুড়ির দোষ খোঁজে, শাশুড়ি দোষ খোঁজে বৌমার, এগুলো আমাদের এলাকায় সুজানগরে নাই। হ্যাঁ আছে, আছে, আছে। ফ্যামিলিটা জাহান্নামের টুকরো হয়ে গেছে, বউ শাশুড়ি দেখতে পারে না, মানে ইগো, ইগো প্রবলেম। এদিকে একজন, ইসলামের জ্ঞান নাই মাশাআল্লাহ, আর এদিকে স্টার জলসা, পাওয়া গেছে স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না? স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কিনা? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে, ওই বাঘেরে বুঝ দিল বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না, দিবে না রিমোট কন্ট্রোল। তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ। তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে, এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক না। আরো কিছু কারণ আছে, এগুলো আমি বের করছি, শুনবেন। বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ, ঠিক কিনা? শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের, শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে আরেক রকম।
শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে। এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে না নাই? এটা ঠিক না। আমার শাশুড়ি মায়েরা যারা আছেন, প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি। আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায়, আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না। ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়? আসে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়? দুইজনেই বড়। তো এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল? এবার ছেলে উত্তর দিছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমারে পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো, খালি ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? কিনা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা, তো যে আমার বারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আসে না নাই? এটা করবেন না, সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কিনা? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আসে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বৌমাকে বদদোয়া দিয়েন না, বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন। সমাধান আমি দিচ্ছি, কেমন দেখতে হবে? নিজের মেয়ের মতো। নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই, বৌমা কেন উঠলো না ওইখানেই ঝামেলা, আসে না নাই? মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন, নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে, আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না, মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে, সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে, এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না? পড়বে। এবার আসেন বৌমার কথা বলি, বৌমা যারা আছেন মেহরবানি করে, বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন। আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, তো এটাই তো আপনার বাড়ি, আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন, এটাই তো আপনার মা, তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায়? বৌমারা খেয়াল রাখবেন, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন, আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যেই বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। দ্য ন্যাচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতির একটা মায়ের আছে, এটা শেষ মায়ের, এটা শেষ খেলা, প্রকৃতির খেলা বড় খেলা। আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন, এটা মাথায় রাখবেন, ওই আচরণই আপনি ফিরে পাবেন, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এজন্য 9 নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, সবাই যেন সবাইকে ভালোবাসি, দোষ ছাড়া মানুষ নাই, সবার দোষ আছে, আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি। বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন, শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না, আগের জামানার মানুষ তো
এদেরকে ওইভাবে হাত করতে হবে, মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে চুলে তেল দিয়ে দিবেন আর কি, মাঝে মাঝে চুল আসতে দিবেন, এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা। ওনার প্রেশারটা একটু মেপে দিবেন, ডায়াবেটিক্সের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন, কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন। যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন, ইসলামী বই দিবেন। দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে, ওয়াজ শুনতে খুব পছন্দ করে, নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে। বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন, বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা। আর একটা টিপস আছে, চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন, দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা? আরেকটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জুয়ান হয়ে গেছে। ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই। আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না। অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবে। জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চাচারা কি করতো? এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে। আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না। বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন। শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না, আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক, ঠিক কিনা? এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ভট্টারে শান্তি টুকরা বানাতে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয়টা গেল আর আছে কয়টা? দোয়া করবেন একে অপরের জন্য, দোয়া সাইয়েদনা ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেও নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন, রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে ধুধুমরু প্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা ঘরের সামনে রেখে গেলাম, তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও, গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও। অর্জুকুম মিনাস সামারাত, ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না? আবার কোরআন আমাদেরকে শিখালো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতলকারী স্ত্রী দেন। বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা, বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রতিদিন এই দোয়া করবা, আল্লাহ এমন স্ত্রী দেন, এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায়, এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়। নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়। তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই? বাবা দোয়া করবে ছেলের জন্য, ছেলে করবে বাবার জন্য, মা দোয়া করবে মেয়ের জন্য, মেয়ে করবে মায়ের জন্য, ভাই করবে বোনের জন্য, বোন করবে ভাইয়ের জন্য, দোয়ার দরকার আছে না নাই? দোয়া করবেন সবাই সবার জন্য। তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা 10টা পয়েন্ট শুনলাম, কয়টা ভুলে গেছে কয়টা? এক নম্বর কি ছিল? এক নম্বর কি ছিল? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে,
আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম, আওয়াজ করে উত্তর দিতে হবে, এক নম্বর মাধ্যম কি? সালাম দিন, সালামতে থাকুন। জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান সালাম দিন। সালাম মানে শান্তি, সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই। এক নম্বরে সালাম। দুই নম্বরে হচ্ছে মূর্তি টুর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে, হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে, তাহলে ঘরে শান্তি দিবে কে? তিন নম্বর, ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে, ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্না নফলগুলো, অথবা তাহাজ্জুদের সময় জামাতে নামাজ। দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে ফ্যামিলি একসাথে সালাত পরে ওই ফ্যামিলি ভাঙে না, ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে? চার নম্বর, একসাথে খাবার খাবেন। পাঁচ নম্বর, একে অপরকে কোরআন তালাওয়াত করে শোনাবেন, ফজরের পরটা যেন হয় কোরআনের সুমধুর ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাওয়াত করবেন, মাসে একটা সূরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদাব্বুরে কোরআন বুঝবার চেষ্টা করবেন। ছয় নম্বর, বেড়াতে যাবেন জাফলং কক্সবাজার হাকালুকি হাওরে যেয়ে হারিয়ে যাবেন সবাই। সাত নম্বরে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন, সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন। আট নম্বরে, পারিবারিক পাঠাগার গড়ে তুলুন, পড়ার অভ্যেস গড়ে তুলুন, নতুন নতুন বই কিনুন, বইমেলায় যান। সুজানগরে সিলেটে মৌলভীবাজারে কোনো বইমেলা হয় কখনো? ওখানে যাবেন, বই কিনেন, বই পড়েন, প্রিয়জনকে বই উপহার দিন। নয় নম্বর, কেউ কারো দোষ খুঁজবেন না, একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন, শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলোর নিরসন হয়ে যাবে অচিরেই, ঠিক কি না? দশ নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন, সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ। পড়েন, ওহে বিশ্বাসীরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের নিজেদেরকেও বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমরা পড়ি আমিন। আমাদের ফ্যামিলির সবাই, আমরা দুনিয়াতে যেমনি একসাথে, জান্নাতেও যেন একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।